কি কিনবো? তাহলে তুমি এখন ঘুমাও, আমি এসে তারপরে আমরা পেন্ডুলাম ক্লক কিনবো। একমাত্র আদরের ছেলে আব্রাহাম খান জয়ের জন্যই বরফ গলেছে অপুর সাথে সাকিবের সম্পর্কের, যে কথার এতদিনে কোনো প্রমাণ না মিললেও যার বাস্তব চিত্র এবার নিজেই প্রকাশ করলেন সাকিব খান। দেশের বাইরে গিয়ে প্রোগ্রাম শুরুর আগে ছেলে আব্রাহাম খান জয়কে ভিডিও কল দিয়ে ছেলের পছন্দ অপছন্দের কথা জেনেছেন সাকিব খান। ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শত ব্যস্ততার মাঝেও আব্রাহামের কথা বিশেষভাবে মনে থাকে সাকিবের, যে কথা তিনি এর আগেও অনেকবার প্রকাশ করেছেন। অপুর সাথে বিচ্ছেদের পরে বাবা ছেলের মাঝেও দূরত্ব তৈরি হলেও তা খুব একটা বেশি সময় স্থায়ী হয়নি। তাদের বাবা ছেলের সম্পর্ক এখন অত্যন্ত মধুর, এমনকি এক জয়ের কারণে অপুর সাথে ভেঙেছে তার দূরত্বের দেয়াল, যে বিষয়টি এবার নিজেই ক্লিয়ার করলেন সাকিব খান। কি কিনবো? মূলত গতকাল দুপুর দুইটায় ওমানের বিমান ধরে ঢাকা ছেড়েছিলেন সাকিব খান, এবং সেখানে সন্ধ্যা ৬টার প্রোগ্রাম শেষ করে ছেলের জন্য কেনাকাটার পরিকল্পনায় বেশ ব্যস্ততা ছিল তার। কেননা প্রোগ্রাম শুরু করার আগে সাকিব তার আদরের ছেলে আব্রাহামের সাথে অপুর ফোনে ভিডিও কলে কথা বলেছেন এবং জয়ের পছন্দ অপছন্দের কথা সেভ করে নিয়েছিলেন মনের মাঝে। আর সেই ভিডিও চিত্রটি এক ঘন্টা আগে সাকিব তার ফেসবুকে শেয়ার করেছেন। সাকিবের এমন ভিডিও চিত্রে ঠিক এই মুহূর্তে দর্শকদের প্রশংসায় ভাসছে কিং খান, কেননা ব্যক্তি জীবনে সাংসারিকভাবে খুব একটা সুখের দেখা পায়নি তিনি। তাছাড়া অপু এখন নিজের সকল ভুলভ্রান্তি স্বীকার করে সাকিবের পরিবারের কাছে ক্ষমা চেয়ে সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করছেন, যে কারণে দর্শকদেরও অন্তর থেকে চাওয়া রয়েছে যে কোনো মাধ্যমে হলো অপুর সাথে মিলে যাক সাকিব খান। প্রিয় দর্শক, ছেলের সাথে সাকিবের এমন মধুর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।